নশাদ, আপনি বলছেন যে আইন হাতে যাতে মানুষ তুলে না নেন, আইনি পথে লড়াইয়ের কথা বলছি, মানুষকে একদিকে তার শোকসন্তপ্ত মানুষের পাশে দাঁড়াচ্ছি, অন্যদিকে তাদেরকে সংযত রাখার চেষ্টা করছি বিধায়ক হিসেবে আইন মেনে, কিন্তু আপনাদের বিরুদ্ধেও তো একই রকমভাবে হিংসার অভিযোগ উঠছে। তৃণমূল কংগ্রেস তো বলছে যে ভাঙর অঞ্চলে তৃণমূলের যে একের পর এক নেতাকর্মীরা আক্রান্ত হচ্ছেন, কখনো খুন হচ্ছেন, যেমন বুথ সভাপতি তৃণমূলের 62 বছর বয়স, কার্যত তাকে পিটিয়েই মেরে ফেলা হলো, তার কারণ গণপিটুনিতে তিনি আহত হয়েছিলেন, মারা গেলেন SSKM হাসপাতালে। শওকত মোল্লা সরাসরি ক্যানিং পূর্বের বিধায়ক, আপনার দিকে আঙুল তুলছেন, আপনাদের দলের দিকে আঙুল তুলছেন। ব্যাপারটা হচ্ছে কি জানেন, যেখানে বিরোধীরা শক্তিশালী সেখানে কোনো অন্যায় কাজ হলে সে বিরোধীদের উপরে দাগিয়ে দেওয়া হচ্ছে। আপনি দেখুন সারা রাজ্যে, শুধু ভাঙরের কথা বলবো না, যেখানে নন্দীগ্রামে একটু বিরোধী যারা শক্তিশালী আছে সেখানে ওই বিরোধীদের উপরে যে দল আছে তাদের উপর দাগিয়ে দেওয়া হচ্ছে যে এরা এই অনৈতিক কাজ করছে। ভাঙরে তুলনামূলক ISF একটু শক্তিশালী, ISF কে দেখে দেওয়ার চেষ্টা হচ্ছে। ব্যাপারটা হচ্ছে এই ভোটকে সামনে রেখে অনেকে অনেক অনৈতিক কাজ করে, কার পুরাতন দ্বন্দ্ব আছে মিটিয়ে নেই, দোষটা চাপান সহজে চাপিয়ে দেওয়া যায় বিরোধীদের উপরে, কারো গোষ্ঠীদ্বন্দ্ব আছে, আর ভাঙরের তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব আর নতুন করে বলতে লাগে না, গোষ্ঠীদ্বন্দ্বের কেউ শিকার হয়ে যাচ্ছে, সেই দোষ চাপানোর সহজটা কি বিরোধীদের উপরে, বা পারিবারিক কোনো অশান্তি আছে সেটা চাপিয়ে দেওয়া হয় বিরোধীদের উপরে, বা কোনো আর একটা ঘটনা ঘটেছে ক্যানিং এ যে মানুষ একজনকে তৃণমূলের এক নেতাকে হত্যা করা করেছে, সেখানে সেখানে যে এক বিধায়কের বক্তব্য শুনলাম, যদি রেকর্ডটা আমার কাছে আছে, বিধায়ক বলছেন যে যাকে খুন করা হয়েছে সে নাকি একটা মার্ডার কেসে বা খুনের আপনার উইটনেস ছিল, গুরুত্বপূর্ণ একজন উইটনেস, তাকে সরিয়ে দেওয়া হলো পরিকল্পিতভাবে, আর অন্য বিধায়ক শওকত মোল্লা সাহেব ও ক্ষেত্রে ISF কে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছে। তো যেখানে আমরা বিরোধী, আমরা অচ্ছুত, যা কিছু অন্যায় সংঘটিত হচ্ছে তারা করলো আমাদের নামে দেখে দিচ্ছে, ভাঙর তার বাইরে নয়, তারপরও বলবো প্রতিটা মৃত্যুই আমাকে পীড়া দেয়। কেন আমি রাজনৈতিক দলের থেকে বড় কথা তাকে মানুষ হিসাবে দেখি, কোন মায়ের সন্তান হারালো, কোন মা তার স্বামীকে হারিয়েছে, কোন ভাই তার পিতাকে হারিয়েছে, আমি চাই না এই মৃত্যু মিছিল, আমি চাই সর্বত্র শান্তি বিরাজমান হোক, আমি চাই মানুষ তার নাগরিক অধিকার নিয়ে বেঁচে থাকুক, দিনের শেষে প্রতিবেশী এটা মাথায় রেখে রাজনীতি। বুঝলাম বুঝলাম নচাত, কিন্তু ভাঙরে যদি ISF আক্রান্ত হয়, নির্বাচনে কনটেস্ট, ISF যদি খুন হয় তাহলে ভাঙরে তার দায় তৃণমূল কংগ্রেসের কাঁধে চাপাবেন আপনারা, কিন্তু ভাঙরে যদি তৃণমূল খুন হয়, তৃণমূল আক্রান্ত হয় তাহলে তার দায় ISF নেবে না, তখন গোষ্ঠীদ্বন্দ্ব বলে এড়িয়ে যাবে, এটা কি মানুষ বিশ্বাস করবে না এই ব্যাখ্যাটা? দেখুন দেখুন দেখুন, আমি আরেকটা আমার একটা কথা বলতে শেষ করার আগে আমি চলে এসেছি, সেটা আরেকটা কথা আমি যেটা বলি সব বলেছি আজকেও বলছি, আইনের ঊর্ধ্বে কেউ না, কেউ যদি অনৈতিক কাজ করে থাকে তাকে আমি মাথায় তুলে নাচব না, কারণ আমি অনৈতিক কাজের কাউকে প্রশ্রয় দিই না, এক নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে, আর কেউ যদি অবৈধভাবে অনৈতিকভাবে আমার ছেলেদেরকে ফাঁসানোর চেষ্টা করে, ISF ছেলেদেরকে এই সুযোগটা কাজে লাগিয়ে ফাঁসানোর চেষ্টা করে, তাকেও কিন্তু আইনের মাধ্যমে আমি ছাড়ব না। আমি কোনোদিনই অরাজকতার জন্য আমার ছেলেদেরকে প্ররোচনা দেয়নি দিই না, উপরন্তু এই যে ভাঙরে যে যে কটা সিটে আমরা জয়লাভ করেছি, আমার কড়া বার্তা ছিল যে আমরা হয়তো বিজয় উৎসব পালন করবে কিন্তু আমাদের এই আনন্দটা অন্যের না, সাধারণ মানুষ সহ বিরোধী যারা আমাদের রাজনৈতিক দলের আছে তাদের না কোনো রকম ভাবে কোনো রকম অসুবিধা হয়, আমার কড়া বার্তা ছিল এবং কঠোরভাবে বলা ছিল এই যে DJ বাজিয়ে যে উৎসব করে, কঠোরভাবে আমার বারণ করা আছে, আমি অনৈতিক কাজ করতে দিই না। আমি আবারও বলছি আইনের ঊর্ধ্বে কেউ নয়, তদন্ত নিরপেক্ষতার সাথে তদন্ত হোক, আমি চাইবো ভাঙরের ক্ষেত্রেও ক্যানিং হোক সারা রাজ্যে নিরপেক্ষতার সাথে তদন্ত হোক, কারাও যদি এই হত্যার সাথে যুক্ত থাকে আইন আইনের পথে চলবে, সেখানে আমি কোনো ডিস্টার্ব করবো না, কিন্তু আইন বহির্ভূত বিরোধীদেরকে দেখে দেওয়ার জন্য যদি আমার ছেলেদেরকে ISF ছেলেদেরকে ফাঁসানোর চেষ্টা হয় আমিও কিন্তু আইনের লড়াই যাবো।